ফের প্রকাশ্যে একটি ভাইরাল ভিডিও জানিয়ে ফের আলোচনার কেন্দ্রে সন্দেশ খালি। নতুন এই ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ আরো বেশ কয়েকজনকে, যারা প্রশ্ন তুলছেন আমরা কারা। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশ খালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল পিএমসির লোক, উপরের উপরে বিজেপি করেন? আমরা নির্যাতিতার মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। গত 15ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন মহিলা ও পুরুষ মিলিয়ে সন্দেশখালির 11 জন। শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানান রাষ্ট্রপতির কাছে। অন্যদিকে গত 6ই মার্চ বারাসাতে জনসভা করার পর সন্দেশখালি নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দিন কয়েক আগে ভাইরাল হওয়া প্রায় 32 মিনিটের ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছিল অনেক, তারপর ফের এক ভিডিও ভাইরাল। এবারও শুরু রাজনৈতিক তরজা, নাটক দাবি তৃণমূলের। সন্দেশখালি মহিলা নির্যাতন, নারী নির্যাতন, এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে, তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। তৃণমূলের তরফে সাজিয়ে গুছিয়ে কিছু লোককে নিয়ে যাওয়া হয়েছে পাল্টা দাবি বিরোধী শিবিরের। তো জানতাম না যে রাষ্ট্রপতির কাছে কারা গেল, এটা আমাদের জানার আগ্রহ ছিল। পরে জানলাম যে আমাদের দলীয়ভাবে সেটা সিদ্ধান্ত হয়নি, যে যারা গেছে তারা তাদের মতো করে গেছে। আমরা জানার চেষ্টা করেছি বহুভাবে যে রাষ্ট্রপতির কাছে আমরা জানলাম না কারা, এই নিয়ে এলাকার খবর ছিল। পরে জানলাম যে এটা তৃণমূলে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটা সাজিয়ে গুছিয়ে, যাতে কম ভাবে এখানে কিছু হয়নি এরকম একটা ঘটনা ঘটেছে বলে এরকম ভাবে রাষ্ট্রপতির কাছে কিছু লোককে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ যখন এদেরকে রিজেক্ট করছে, মানুষ যখন এদেরকে ত্যাগ করছে, তখন এরা এইসব অসৎ উপায়ের আশ্রয় নিচ্ছে। এটাতে কোনো লাভ হবে না। এগুলো করে সত্য কখনো দামা চাপা দেওয়া যায় না। সত্য প্রতারিত হতে পারে কিন্তু পরাজিত হয় না, মনে রাখবেন। এই ভিডিও কবে তোলা হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। শাসক হোক বা বিরোধী, ভোট বাজারে ভাইরাল ভিডিও নিয়ে প্রচারও চলছে জোর কদমে। তবে ভোটের আগে একের পর এক ভাইরাল ভিডিও যে সন্দেশখালিতেই শুধু অস্থির পরিবেশ তৈরি করছে তা নয়, অস্থির পরিবেশ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতেও। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।